আসসালামু আলাইকুম। সর্বশেষ পাওয়া আন্তর্জাতিক সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। রাশিয়ার সাথে ব্যবসা অব্যাহত রাখলে অবরোধ, তুরস্ককে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। ইউরোপ এখন তৃতীয় বিশ্বের অর্থনীতি। সিরিয়ার মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, 3 সেনা আহত। জাতিসংঘে প্রথমবার রাশিয়ার বিপক্ষে ভোট দিল ভারত। এবং সর্বশেষ থাকছে ভারতের ক্ষেপণাস্ত্র তদন্ত রিপোর্ট, প্রত্যাখ্যান পাকিস্তানের। কাশ্মীরে চলছে ভয়াবহ সংঘাত, এমনকি কাশ্মীরে নতুন করে আবারও শুরু হচ্ছে স্বাধীনতার সংগ্রাম। মূলত বহু আগে থেকেই কাশ্মীরের স্বাধীনতা সংগ্রাম চলছে, কিন্তু কিছুদিন যাবৎ সেই সংগ্রামে কিছুটা গতি কমে গেছিল, মূলত সেই গতি আবার বৃদ্ধি পেয়েছে। আর এতে করে দিশেহারা হয়ে পড়েছে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের সরকার। আবারও মাঠে নেমেছে স্বাধীনতা কামীরা, তার সঙ্গে দলে দলে যোগ দিচ্ছেন স্থানীয় জনগণ, যারা কাশ্মীরকে স্বাধীন রাষ্ট্র হিসেবে দেখতে চায়। পাকিস্তান কাশ্মীর একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক, অথবা কাশ্মীরি জনগণ তাদের গণভোটের মাধ্যমে ভারত পাকিস্তান যে কোনো দেশের হয়ে থাকতে চায়, সেটাও তা জনতারা থাকতে পারে, কিন্তু ভারত সরকার তাতে নারাজ। জাতিসংঘ বলেছে কাশ্মীরে গণভোটের আয়োজন করে সেখানে জনগণের অধিকার নিশ্চিত করার জন্য, কিন্তু ভারত সরকার ভালো করেই জানে কাশ্মীরের জনগণ আর ভারতের সঙ্গে থাকতে চায় না, তাই কোনোভাবেই সেখানে গণভোটের আয়োজন করতে দিতে রাজি নয় নরেন্দ্র মোদী সরকার। কিন্তু এভাবে কি একটি জায়গার একটি এলাকার স্বাধীনতাকে দমিয়ে রাখতে পারবে নরেন্দ্র মোদী সরকার? কি মনে হয় আপনাদের এ বিষয়ে? আপনারা আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপনারা কি চান কাশ্মীর স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করুক? যদি চান তাহলে অবশ্যই সেটা কমেন্ট আকারে লিখে যাবেন। আমরাও দেখতে চাই কাশ্মীরের স্বাধীনতার পক্ষে আপনারা রয়েছেন, এবং আপনারা কোথা থেকে এই ভিডিওটি দেখছেন বা শুনছেন সেটা অবশ্যই কমেন্টে লিখে যাবেন। এবং কাশ্মীরের স্বাধীনতা সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে, সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন, এবং এই ভিডিওটিতে একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন আপনার পরিচিতদের মাঝে। রাশিয়ার সাথে ব্যবসা অব্যাহত রাখলে অবরোধ, তুরস্ককে হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের। রাশিয়ার সাথে তুরস্কের অব্যাহত ব্যবসা ও বাণিজ্যিক সম্পর্ক নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাষ্ট্র বলেছে যে তুর্কিরা যদি তা অব্যাহত রাখে, তবে তুর্কি ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপরও একই ধরনের অবরোধ আরোপ করা হবে। টার্কিশ ইন্ডাস্ট্রি অ্যান্ড বিজনেস অ্যাসোসিয়েশন মার্কিন হুঁশিয়ারি সংবলিত ইউএস ট্রেজারি এবং এর ডেপুটি সেক্রেটারি উইলি আদে এ মোর চিঠি পাওয়ার কথা স্বীকার করেছে। এছাড়া তুরস্কে আমেরিকান চেম্বার অব কমার্সও জানিয়েছে এখানকার কোম্পানি ও ব্যাংকগুলো ওয়াশিংটনের অবরোধের ঝুঁকিতে রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত চিঠিতে বলা হয়, মার্কিন নিষেধাজ্ঞা শিকার কোনো প্রতিষ্ঠান বা ব্যক্তিকে বস্তুগত সহায়তা প্রদান করা হলে তারাও মার্কিন অবরোধের ঝুঁকিতে থাকবে। এতে আরও বলা হয়, অবরোধের আওতায় থাকা রাশিয়ার ব্যাংকগুলোর সাথে সম্পর্ক বজায় রেখে তুর্কি ব্যাংকগুলোর গুরুত্বপূর্ণ বৈশ্বিক ব্যাংক এবং সেই সাথে মার্কিন ডলার এবং অন্যান্য প্রধান মুদ্রার প্রবেশের সুযোগ বহাল রাখতে পারে না। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার চলমান আক্রমণের পর থেকে ইউক্রেনকে সামরিক সহযোগিতা ও সমর্থন দিতে থাকলেও তুরস্ক একই সাথে ক্রেমলিনের সাথেও তার সম্পর্ক জোরদার করেছে। বিশেষ করে অর্থনৈতিক খাতে ক্রেমলিনের সাথে আঙ্কারার সম্পর্ক বেশ ঘনিষ্ঠ হয়েছে। বিশ্বব্যাপী পাশ্চাত্যের সুইফট পেমেন্ট সিস্টেম থেকে রুশ অর্থনীতি বিচ্ছিন্ন হওয়ার পর তুর্কি অর্থনীতি ও ব্যাংকগুলো রুশ MIR পেমেন্ট সিস্টেমের ব্যবস্থা করেছে। এর ফলে রুশ ব্যবসা প্রতিষ্ঠান ও নাগরিকেরা বেলারুশ, মধ্য এশিয়া ও ল্যাটিন আমেরিকার কয়েকটি দেশের পাশাপাশি তুরস্ককে ব্যবহার করে পাশ্চাত্যের অবরোধ এড়িয়ে আন্তর্জাতিক বাজারে আর্থিক কার্যক্রম পরিচালনা করছে। চলতি মাসের প্রথম দিকে দুই দেশ রুবলের মাধ্যমে গ্যাসের দাম পরিশোধের একটি চুক্তিতে সই করেছে। এছাড়া রাশিয়ার ওপর অবরোধ আরোপ করতেও অস্বীকৃতি জানিয়ে আসছে আঙ্কারা। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়ার সাথে সম্পর্ক ছিন্ন করলে সমঝোতার প্রয়াস ভণ্ডুল হয়ে যাবে, তুরস্ক মধ্যস্থতাকারী হিসেবে নিরপেক্ষ ভূমিকা পালন করতে চায়। ইউরোপ এখন তৃতীয় বিশ্বের অর্থনীতি। ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার বিরুদ্ধে সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপ করার ফল হিসাবে ইউরোপের দেশগুলো এখন পশ্চিমা জগতের তৃতীয় বিশ্বের অর্থনীতিতে পরিণত হয়েছে। কেনেথ জারপোজা নামে একজন সিনিয়র কলামিস্ট ফোরবস ম্যাগাজিনে প্রকাশিত এক নিবন্ধে এই কথা বলেছেন।
তিনি বলেন, ইউরোপ পশ্চিমা জগতে তৃতীয় বিশ্বের অর্থনীতিতে পরিণত হওয়ার মূল কারণ হচ্ছে ইউক্রেন ইস্যুতে রাশিয়ার ওপর অবরোধ আরোপ। তিনি বলেন, আজকাল ইউরোপের স্টক মার্কেট পশ্চিমা বিশ্বে সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। কেনেথ জারপোজা বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হলো যে ইউক্রেন যুদ্ধের জন্য রাশিয়াকে শাস্তি হিসাবে দেশটির জ্বালানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়, যার ফলে হিসেবে সারা বিশ্বে নিত্যপণ্যের দাম মারাত্মকভাবে বেড়ে গেছে এবং এটি ইউরোপীয় অর্থনীতির জন্য বড় ক্ষতি ডেকে এনেছে। এই নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার জন্য ইউরোপীয় ইউনিয়ন কি করে তার পরিষ্কার দিক নির্দেশনা না আসা পর্যন্ত বিনিয়োগকারীদেরকে ইউরোপের দেশগুলোতে বিনিয়োগ না করার আহ্বান জানিয়েছেন এই সিনিয়র কলামিস্ট। তিনি বলেন, ইউক্রেনে যদি খুব শীঘ্রই যুদ্ধবিরতি না হয় তাহলে খুবই সম্ভাবনা রয়েছে যে রাশিয়া থেকে গ্যাস পাওয়ার জন্য ইউরোপকে নানা ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে হবে। সিরিয়ায় মার্কিন ঘাঁটিতে রকেট হামলা, 3 সেনা আহত। মার্কিন বাহিনীর দখলে থাকা সিরিয়ার পূর্বাঞ্চলীয় একটি সামরিক ঘাঁটিতে রকেট হামলায় অন্তত 3 সেনা আহত হয়েছে। সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানা জানিয়েছে, দেইর আজ জাওর শহরের কাছে আল ওমর এবং কোনিকো তেল ক্ষেত্রের পাশেই ওই সামরিক ঘাঁটি অবস্থিত। ঘাঁটিতে বেশ কয়েকটি রকেট আঘাত হানে। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, হামলায় যে 3 সেনা আহত হয়েছে তাদের কারও অবস্থা গুরুতর নয়। সিরিয়ার বার্তা সংস্থা সানা বলেছে, রকেট হামলার পর ওই এলাকা থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। মার্কিন সেনারা ওই এলাকাটি বন্ধ করে দিয়েছে এবং মার্কিন বিমান ও হেলিকপ্টার উড়াউড়ি করছে। দেইর আজ জাওর এলাকায় সিরিয়ার সরকারপন্থী যোদ্ধাদের ওপর মার্কিন বাহিনী বিমান হামলা চালানোর পর মার্কিন নিয়ন্ত্রিত ঘাঁটিতে এই রকেট হামলা চালানো হয়। মার্কিন গণমাধ্যমগুলো দাবি করছে, সিরিয়ায় তৎপর ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র একটি ঘাঁটিতে বিমান হামলা হয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই দাবি সম্পূর্ণ নাকচ করে দিয়েছেন। তিনি বলেছেন, সিরিয়ার জনগণ এবং সন্ত্রাসবাদ বিরোধী যোদ্ধাদের ওপর এটি ছিল সন্ত্রাসী হামলা। জাতিসংঘে প্রথমবার রাশিয়ার বিপক্ষে ভোট দিল ভারত। জাতিসংঘে প্রথমবারের মতো রাশিয়ার বিপক্ষে ভোট দিল ভারত। গত বুধবার 24 আগস্ট নিরাপত্তা পরিষদে ইউক্রেন ইস্যুতে এক বৈঠকে মস্কোর প্রস্তাবের বিরুদ্ধে মত দেয় দক্ষিণ এশীয় দেশটি। বার্তা সংস্থা PTI-এর বরাতে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম NDTV। এতদিন জাতিসংঘ নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিপক্ষে মত দেওয়া থেকে বিরত ছিল নয়াদিল্লি, যা যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোকে ক্ষুব্ধ করেছে। ইউক্রেনে আগ্রাসনের কারণে রাশিয়ার ওপর অর্থনৈতিক সহ বিভিন্ন ধরনের অসংখ্য নিষেধাজ্ঞা আরোপ করেছে পশ্চিমারা। তাদের ইচ্ছা ভারতের মতো মিত্র দেশগুলোও একই পথ অনুসরণ করুক। তবে ইউক্রেন ইস্যুতে ভারত কখনোই সরাসরি রাশিয়ার সমালোচনা করেনি, বরং তারা উভয় পক্ষকে কূটনীতি ও আলোচনার মাধ্যমে বিরোধ মেটানোর আহ্বান জানিয়েছে এবং এই বিষয়ে যে কোনো ধরনের সহযোগিতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। ভারত বর্তমানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য। এই পদে তাদের 2 বছরের মেয়াদ শেষ হচ্ছে আগামী ডিসেম্বরে। দেশটি বহুদিন ধরেই পরিষদের স্থায়ী সদস্য হওয়ার চেষ্টা করছে। বুধবার ইউক্রেনের 31তম স্বাধীনতা বার্ষিকীতে রাশিয়ার সঙ্গে যুদ্ধের 6 মাস পূর্তি পর্যালোচনায় বিশেষ বৈঠক ডেকেছিল UNSC। বৈঠক শুরু হওয়ার পরপরই জাতিসংঘে রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি এ নেভেনজিয়া ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকির অংশগ্রহণের বিষয়ে একটি পদ্ধতিগত ভোটের আহ্বান জানান। তার এবং আলবেনিয়ার ফেরিট হেক্সার বিবৃতির পর পরিষদ 13-1 ভোটে জেলেন্সকিকে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে বৈঠকে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায়। এই ধরনের আমন্ত্রণের বিরুদ্ধে ভোট দেয় রাশিয়া, আর বিরত ছিল চীন। বিবৃতিতে নেভেনজিয়া জোর দিয়ে বলেন, রাশিয়া UNSC বৈঠকে জেলেন্সকির অংশগ্রহণের বিরোধিতা করে না, তবে এই ধরনের অংশগ্রহণ অবশ্যই সশরীরে হতে হবে। তিনি যুক্তি দেন, করোনা ভাইরাস মহামারী চলাকালে নিরাপত্তা পরিষদ ভার্চুয়ালি কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, তবে সেসব বৈঠক ছিল অনানুষ্ঠানিক এবং মহামারীর ভয়ঙ্করতম সময় পার হওয়ার পরে পরিষদ আবার আগের নিয়মে ফিরে আসে। এই মুহূর্তে ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে জেলেন্সকি বৈঠকে যোগ দেন, নিরাপত্তা পরিষদের নিয়ম বহির্ভূত উল্লেখ করে এই বিষয়ে একটি পদ্ধতিগত ভোটের আহ্বান জানান রুশ রাষ্ট্রদূত। তবে তার সেই দাবির বিপক্ষে ভোট দিয়ে জেলেন্সকির অংশগ্রহণকে সমর্থন জানায় ভারতসহ 13টি দেশ।
আলবেনিয়ার হোক্সা যুক্তি দেখান, ইউক্রেনে যুদ্ধ চলছে, তাই জেলেনস্কির স্বদেশে থাকা খুবই গুরুত্বপূর্ণ। এমন পরিস্থিতির কারণে তিনি ভিডিও টেলিকনফারেন্সের মাধ্যমে ইউক্রেনীয় প্রেসিডেন্টের বৈঠকে অংশগ্রহণকে সমর্থন করেন এবং অন্য সদস্যদেরও তা করার অনুরোধ জানান। ভারতের ক্ষেপণাস্ত্র তদন্ত রিপোর্ট প্রত্যাখ্যান পাকিস্তানের। পাকিস্তানে ভুলবশত তাদের ক্ষেপণাস্ত্র চলে গিয়েছিল বলে ভারত যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তানি কর্তৃপক্ষ। ওই ঘটনায় তদন্ত করে তিনজন অফিসারকে সাসপেন্ড করে ভারত। তবে ভারতের করা ওই তদন্ত রিপোর্ট মানতে নারাজ পাকিস্তান। গত মার্চে ভারত থেকে একটি সুপারসনিক ক্ষেপণাস্ত্র ব্রহ্ম আশ্রে পড়ে পাকিস্তানে। ভারত জানিয়েছিল এটা ছিল নিছক দুর্ঘটনা, রক্ষণাবেক্ষণের সময় ভুল করে ক্ষেপণাস্ত্রটি চলে যায়, অতঃপর বিষয়টি নিয়ে তদন্ত করে ভারত। বৃহস্পতিবার ভারত জানিয়েছে এই ভুলের জন্য তিনজন সেনা অফিসারকে সাসপেন্ড করা হয়েছে। বিষয়টি এখন ক্লোজড চ্যাপ্টার, কিন্তু পাকিস্তানের তরফ থেকে জানানো হয়েছে তারা তাদের ভারতের এই সিদ্ধান্ত মানছে না। দুদেশের মিলিত তদন্তের দাবিতে এখনও অনড় রয়েছে পাকিস্তান। ভারতীয় তদন্ত রিপোর্টের ভাষ্য, গত 9 আগস্ট ভারত থেকে ভুল করে পরমাণু অস্ত্র বহনে সক্ষম একটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় যা পাকিস্তানের ভূখণ্ডে গিয়ে পড়ে। বিমানবাহিনীর 3 জন অফিসার এর জন্য দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। পাকিস্তানের বক্তব্য হলো শব্দের থেকে 3 গুণ বেশি গতিতে গিয়ে এই ক্ষেপণাস্ত্র তাদের জমিতে আশ্রে পড়ে। কোনো বিস্ফোরক না থাকায় বিস্ফোরণ হয়নি ঠিকই, কিন্তু যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারত, বিমানে গিয়ে লাগতে পারত। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে পাকিস্তান ভারতের এই তদন্ত রিপোর্ট খারিজ করছে, তারা আবার যৌথ তদন্তের দাবি জানাচ্ছে। তাদের মতে ভারতের তদন্ত কমিটির রিপোর্ট এবং 3 জন বিমানবাহিনীর অফিসারকে সাসপেন্ড করার ঘটনা মোটেই যথেষ্ট নয়, তাই পাকিস্তান এই ব্যবস্থায় একেবারে খুশি হতে পারছে না। ভারত ও পাকিস্তানের মধ্যে এই ধরনের ঘটনা এটি প্রথম। এই ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ক্ষেপণাস্ত্রের সেফটি মেকানিজম নিয়ে প্রশ্ন উঠছে। আমেরিকা ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশন জানিয়েছে ব্রহ্ম হল মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র। 300 থেকে 500 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত করতে পারে এটি। উত্তর ভারতের লঞ্চিং প্যাড থেকে তা ইসলামাবাদে গিয়ে আঘাত করতে সক্ষম। ব্রহ্ম আশ্রে পড়ার পর এই ধরনের ঘটনার ব্যাপারে ভারতকে হুঁশিয়ার করে দেয় পাকিস্তান। এমন ঘটনা যেন আর না ঘটে, এমন ঘটনার জন্য ভারতীয় সামরিক বাহিনীর খামখেয়ালিকে দায়ী করে দেশটি।